আলিপুর আবাসদপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার পাশাপাশি কলকাতা সংলগ্ন হাওড়া এবং হুগলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে পূর্বাভাস আলিপুর আবাসদপ্তরের সেই পূর্বাভাস আছে, কিন্তু হুগলি জেলার এই জনায়ের যে জলাপাড়া সেখানকার বাসিন্দারা সিঁদুরে মেঘ দেখছেন, কারণ এর আগের যে জল সেই জল এখনও নামি নামি দেখাতে বলবো, দেখতে পাচ্ছেন একেবারে সাঁকোর ওপরে রয়েছে। এভাবেই কিন্তু সাঁকো পেরিয়ে বাঁশ দিয়ে অস্থায়ীভাবে রাস্তা করা হয়েছে, যারা এখানকার রয়েছেন তারা এভাবেই বাড়িতে ঢুকছেন, প্রবেশ করছেন, বেরোচ্ছেন বা বিভিন্ন কাজে তারা যাচ্ছেন। এবং এই যে জল আগের জল সেই জলই কিন্তু এখনও বেরোয়নি। তারপর আবার যে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনা থেকে কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছে এই জলাপাড়ার বাসিন্দারা। দেখুন, আমাদের এখানে প্রতি বছরই প্রচুর বৃষ্টিপাত হয় এবং জলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এর উপরে যদি আরও বৃষ্টি হয় তাহলে তো আমাদের সবাইকেই এলাকা ছেড়ে চলে যেতে হবে। আপনি দেখুন, আমাদের পেছনটা সবাই প্রত্যেকটা বাড়িতে এইভাবে যাতায়াত করতে হচ্ছে, প্রত্যেকটা বাড়িতেই আর মানে বাসের সাঁকো করে এইভাবে যাতায়াত করছে, এবং মেন যে রোড সেই রোডে তো আঁথু জলের ওপরে আমাদের জল হয়ে আছে। সরকারিভাবে তখন আমাদের প্রশাসনের তরফ থেকে বিডিও সাহেব আমাদের এখানে এসেছিলেন, এসে সমস্ত কিছু দেখে গেছেন এবং উনি আশ্বাস সাহায্য করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে আরও যা যা দরকার হয় যেরকমভাবে যতটা পারি আমি সাহায্য করব। ঠিক আছে, এটা এবং আমাদের বিধায়ক মন্ত্রী বেচারাম মান্না উনিও খোঁজখবর নিচ্ছেন ফোন করে এবং লোকও পাঠাচ্ছেন দেখতে, পরিদর্শন করছেন, এবং পঞ্চায়েতের তরফ থেকেও প্রধান সাহেব ফোন করে মানে আমাদের খোঁজখবর নিচ্ছে, ই করছে, কিন্তু পঞ্চায়েত তরফে এখন পর্যন্ত ততটা সাহায্য পায়নি, কিন্তু খোঁজখবর নিচ্ছেন, উপপ্রধান প্রধান দুজনেই খোঁজখবর নিচ্ছেন আমাদের, এই পর্যন্তই আপাতত চলছে আর কি। টিউবওয়েলগুলো সবই জলের তলে আমাদের, আমাদের জলের খুব অসুবিধা হচ্ছে, আমাদের কিনে খেতে হচ্ছে জল, আর জল দিতেও পারছে না, কেনার যাদের কাছ থেকে নেই তারা আসতে পারছে না। অনেকটা বেড়ে গেছে, হ্যাঁ এখন অনেক জল বেড়ে গেছে, হ্যাঁ আরো জল বাড়লে তখন আমাদের যাওয়ার তো কোথাও জায়গা নেই, স্কুলে যে যাবো স্কুলে ভরে গেছে, আর এত ছেলে মেয়ে নিয়ে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, এইবার দেখুন আমাদের ঘরও পুরো ভিজে গেছে, এই যে আমাদের ঠাকুরঘরটা আমাদের দিতে হচ্ছে পুজো, তাও ভিজে ভিজে দিতে হচ্ছে, জল তো খেতে পাচ্ছি না, লোকের কলে জল এনে খাচ্ছি, আমাদের এটা সমস্যা। যদি রাস্তাঘাটও ভালো নেই যে আমরা এখান থেকে এখান থেকে বেরোবো, কোনো জায়গার জায়গা নেই আমাদের। আমাদের চাইছি আমাদের ঘরগুলো ঠিক করুক, আর এমনি নাহলে মাটির রাস্তাটা ঠিক করে দিন, এইগুলোই আমাদের রাস্তাঘাট। হ্যাঁ, এই জলটা কোনো জায়গায় বেরোনোর জায়গা নেই আমাদের, আমাদের ওইটাই সমস্যা, ড্রেনগুলো ঠিক করলে কোনো জায়গায় মানে আমাদের এই যে জলটা কোথাও বেরোনোর জায়গা নেই, শুধু এখানেই পড়ে থাকছে, আর এই জল কবে কমবে, যে ঘরগুলো সব তো ভিজে, আর বাচ্চা কাচ্চা সবই তো রাখা আছে আমাদের, আমাদের ওইটাই সমস্যা যে কোনো জায়গায় যেতেও পারছি না, কোনো জায়গায় কিছু করতে পারছি না, আর এই তো জল বাচ্চা কাচ্চা সব মানে ঘরেই থাকছে, যে না না আমাদের এখন একটু আসি, এই তো দাদারাই এসছে, ঠিক আছে, শিল্পী ঢালি। ধন্যবাদ। বুঝতেই পারছেন এরকম একটি চরম একেবারে অস্বস্তিকর পরিবেশের মধ্যে বসবাস করতে হচ্ছে, ঠাকুর ঘর থেকে শুরু করে একেবারে বাড়িতেও অনেকে জল প্রবেশ করেছে, এরকমই একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে জলাপাড়া এলাকায়। এবং কিছুদিন আগে যে জলস্তর ছিল তার থেকে জল একটু বেড়েছে, এবং আলিপুর আবাসদপ্তর জানিয়েছে যে এই আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ কলকাতা সহ যে সংলগ্ন হাওড়া হুগলি সেখানেও বৃষ্টি হতে পারে। সেই কারণেই কিন্তু হুগলির এই সিঙ্গুর বিধানসভার পাঁচগড়া গ্রাম পঞ্চায়েতের এই জনায়ের যে জলাপাড়া সেখানকার মানুষরা সিঁদুরে মেঘ দেখছেন, কারণ আশঙ্কার মধ্যে রয়েছেন যদি বৃষ্টিপাত আরও বাড়ে, যদি জলস্তর আরও বাড়ে তাহলে কি তাহলে তাদের এই বাড়ি ঘর দর ছেড়ে অন্য কোথাও যেতে হবে। কিন্তু এখানে সেরকমভাবে ফ্লড সেন্টারও করা হয়নি, অর্থাৎ বন্যা পরিস্থিতি মোকাবেলায় যে অস্থায়ীভাবে রাখার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাও নেই। কিছু স্কুল ছিল সেখানে স্কুল এবং ক্লাবগুলিতে ইতিমধ্যেই মানুষকে উদ্ধার করে রাখা হয়েছে, যার কারণে সেখানে আর জায়গা নেই। এরকম একটি সব মিলিয়ে বলা যেতে পারে যে চরম অস্বস্তিকর পরিবেশ এবং এই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন, এবং এলাকার মানুষ চাইছেন যে এই যে জল দেখতে পাচ্ছেন এই জলের স্থায়ী একেবারে নিকাশি হোক, তবে এই জল কীভাবে পাস করা হবে তা নিয়ে কিন্তু একেবারে কোনোরকম প্রপার প্ল্যান নেই, যার কারণেই এই জল এখনও পর্যন্ত জমে রয়েছে জনায়ের এই জলাপাড়া এলাকায়। এটা আমাদের এখান থেকে কারখানা যে গেট হচ্ছে দুর্গাপুর রোডের গা থেকে কোল ইন্ডিয়ার সামনে থেকে যে খালটা রয়েছে যেটা গিয়ে পড়েছে আপনার বন্দের বিল গোবরা হয়ে বন্দের বিল হয়ে আপনার বালিখাল গিয়ে আট হয়েছে, এই এটা থেকে আমাদের জলটা আর কি বেরোতো। এখন দেখুন ওখানে কয়েকটা মোষ কাঁঠাল আছে যার জন্য ওই গোবর ফোবর পরে একদম পরিস্থিতি খুব খারাপ, এমনভাবে ওখানে ধাপ টাইপের হয়ে আছে, চট টাইপের আছে, মানুষ ওর প্রতি হেঁটে চলে যাচ্ছে, ওখানে ওটা যদি আমাদের ক্লিয়ার থাকে বা পারমানেন্ট যদি কোনো সলিউশন ওটাকে করতে পারে তাহলে আমাদের এইখানে একটুকু জল হবে না।
একদম আমরা মোটামুটি এটা নিয়ে প্রচুর লড়াই করেছি বা একটা শুরুর দিকে আসছে আর কি মোটামুটি। হ্যাঁ একদম চিঠি চাপে লেখালেখি অনেক কিছু হয়েছে, এটা আশা করি আগামী বছর আমাদের এই জলটা দেখতে হবে না। বিশেষ করে যেটা সমস্যা হচ্ছে আমরা ডানকুড়ি চণ্ডীতলা জলাপাড়া বিভিন্ন জায়গাতেই জলমগ্ন অবস্থা এখনো রয়েছে, যদিও এগুলো ডিভিসিভ জল নয়, সেক্ষেত্রে খাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে কিন্তু খালগুলো এখন বন্ধ রয়েছে, কী বলবেন এই সমস্ত বিষয়ে? প্রথম কথা হচ্ছে যে এই যে এই যে অঞ্চলগুলোর কথা বললেন, এই অঞ্চলগুলোতে মধ্যে জলাপাড়া সংলগ্ন এলাকাটা অত্যন্ত প্রত্যেক বাড়ি প্লাবিত হয় এবং ডানকুনি বেশ কয়েকটা ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল, এটা গত 5-7 বছর ধরে প্রবণতা বাড়ছে এবং এটা ঘটনা যে এর পিছনে ডানকুনি খালটি সংস্কার করার একটা ব্যাপার এবং এই ডানকুনি খালটি সংস্কার করার জন্য আমি যখন পার্লামেন্টের সিনিয়র পিএস ছিলাম, সেক্রেটারিতে ছিলাম, সেটা 2012-13 সালের কথা বলছি, সেই সময় একটা মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রায় 32 কোটি টাকার আমি কেন্দ্রীয় সরকারের কাছে সেগুলো সব পেশ করেছিলাম। আমার মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সুপারিশ করেছিলেন এবং তারই সুপারিশক্রমে আমি এগুলো রেখেছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেটা ঠিক মতো করে পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার দেখভাল করেননি বা গুরুত্ব দেননি এবং পরবর্তীকালে 2014 সালের পর ক্ষমতার পরিবর্তন যখন কেন্দ্রীয় হলো আরও বেশি করেই এটা ঘটনা যে এই যে আমরা টাকাটা চেয়েছিলাম যেটা যে মানে এই খালটাকে সংস্কার করার জন্য যে মাস্টার প্রজেক্ট আমরা জমা দিয়েছিলাম সেটা কোনো রকমভাবে মান্যতা পায়নি। তার পরবর্তীকালে পৌরসভা ব্যক্তিগতভাবে পৌরসভা নিজস্ব ফান্ড থেকে 2-1 বার কিছুটা সংস্কার করেছিল কিন্তু সেই সংস্কারটা গত 2 বছর হয়নি। এর ফলে ডানকুনি খালের যে নাব্যতা চলে গেছে এবং জানেন যে অজস্র খাটাল ডানকুনি খালের পাশে এবং সেই খাটালগুলো বসার ফলে আরও বেশি করে বুঝে গেছে, একটা জায়গায় তো এপার ওপার হওয়া যায় এখন যা হয়ে গেছে, আমি কিছুদিন আগে আসার সময় দেখছিলাম যে খুবই বাজে অবস্থায় ডানকুনি খাল তার সমস্ত কিছু অস্তিত্ব হারাচ্ছে এবং এই বর্ষাকালে ডানকুনি খালের অস্তিত্ব এবং যে কতটা প্রয়োজন সেটা বোঝা যাচ্ছে এবং আমার মনে হয় যে আগামী দিন এই ডানকুনি জল সমস্যা সমাধান করার জন্য যদি এইভাবে যদি গঠনমূলকভাবে কোনো মাস্টার প্ল্যান তৈরি করে এবং পরিকল্পিত চিন্তাভাবনা যদি সুদূরপ্রসারী করে এবং দরকার হলে এক্সপার্ট সেই এক্সপার্টকে নিয়ে আসে তারা যদি করে, আমার মনে হয় যে পৃথিবীতে কোনো কাজ অসম্ভব নয়। 1 থেকে 1.5 বছরের মধ্যে ডানকুনির জল মানে একদম এই জল যে প্রবলেমটা, এই যে জল দাঁড়াচ্ছে, এই যে জল ছবি, এই যে প্রতিনিয়ত আমার থেকে 100 থেকে 150 মানুষ তাঁতিপাড়া স্টেশন পল্লী থেকে আমায় ফোন করেছেন যে সুবিধা আপনার ওখানে দেখি যে গ্রামের মধ্যে এত সুন্দর কাজ আপনি করছেন, চণ্ডীতলায় দেখেছেন আমি বড় বড় ড্রেনেজ তৈরি করেছি, সরস্বতী খালকে পর্যন্ত আমি সংরক্ষিত করছি, ব্রিজ তৈরি করছি, সেই কাজগুলো আমায় বলেছেন। এখন দেখুন প্রত্যেকের তো কাজের ক্ষেত্র আছে, আমি তো জেলা পরিষদে কাজ করার ক্ষেত্র, মিউনিসিপ্যালিটিতে যারা আছেন চেয়ারম্যানরা আছেন, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স যারা আছেন তারা আছেন, সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছেন এবং তারা যতক্ষণ আছেন নিশ্চিতভাবে একটা সুদূরপ্রসারী প্ল্যান, সুদূরপ্রসারী একটা পরিকল্পনার মধ্যে দিয়ে আমাকে যেখানে যেভাবে কাজে লাগাবে, যদি স্টেশন পল্লির সাধারণ যারা এনজিও করেন তারাও আমাকে যদি ডাকেন, পৌরসভা যদি আমাকে ডাকেন, দলীয়ভাবে আমাকে যদি ডাকেন, আমি নিশ্চিত মানুষের এই জল যন্ত্রণা থেকে আমি মুক্ত করার জন্য চেষ্টা করব। আমার যেটুকু বুদ্ধি আছে, আমি যেটুকু বুদ্ধি নিয়ে কাজ করি সেটুকু বুদ্ধি অ্যাপ্লাই করে চেষ্টা করব যাতে এই জল যন্ত্রণা থেকে ডানকুনির মানুষকে মুক্ত করা যায়, এটা আমাদের সবচেয়ে আসল প্রয়োজন। জনায় জলাপাড়া থেকে শুরু করে ডানকুনি সহ হুগলি জেলার একাধিক জায়গার যে জল, সেই জল কিন্তু আগেকার দিনে এই যে দেখতে পাচ্ছেন ডানকুনির যে পুরনো খাল থেকে শুরু করে সরস্বতী খাল এবং বাইগাছি খাল, মূলত এই তিনটি খালের মাধ্যমে এই জল কিন্তু বালি খালে গিয়ে পড়তো, অর্থাৎ বিভিন্ন এলাকার জল কিন্তু এই খালের মাধ্যমেই প্রবাহিত হয়ে গিয়ে যে নিকাশি ব্যবস্থা সেটা সচল ছিল, কিন্তু ধীরে ধীরে এই সমস্ত খালের যে পরিস্থিতি আমি আরেকবার দেখাতে বলবো। একেবারে খাল দেখতে পাচ্ছেন ডানকুনির, যদি এই যদি ডানকুনির পুরনো খাল দেখা হয় সেখানে কিন্তু স্থানীয় খাটালের গোবর পড়ে পড়ে আবর্জনা পড়ে পড়ে একেবারে খালের যে জল প্রবাহিত হওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতা হারিয়ে গেছে। শুধুমাত্র ডানকুনির এই খাল নয়, এর পাশাপাশি সরস্বতী খাল এবং বাইগাছি খাল একই পরিস্থিতি, বিভিন্ন জায়গার আবর্জনা এবং এই সমস্ত
যে দেখতে পাচ্ছেন গাছগাছড়া হয়ে একেবারে মাঠের রূপ নিয়েছে, গরু ছাগল খালের ওপরে চলাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। অর্থাৎ যেখানে জল নিকাশির যে সমস্ত একেবারে যেটা বলা হয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমস্ত খাল, সেই খাল কিন্তু এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছেন এই একেবারে যে জল নিকাশির যে ক্ষমতা সেটা হারিয়ে গেছে, যার কারণেই এই যে সিচুয়েশান হচ্ছে। বারবারই বৃষ্টি হলেই কিন্তু ডানকুনি, জনায়ের, জলাপাড়া এবং একাধিক এলাকা যে হুগলি জেলার জলমগ্ন হয়ে পড়ছে, সেই কারণেই কিন্তু এই পরিস্থিতি। এবং ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি ডানকুনি পুরসভা সহ একাধিক যে পঞ্চায়েত তারা সেচ দপ্তরকে এই এই সমস্ত খাল সংস্কারের জন্য আবেদন করেছেন, চিঠি চাপাটি করেছেন, কিন্তু যেটা অভিযোগ যে সেচ দপ্তর এই সমস্ত সংস্কার নিয়ে উদাসীন, এখনও পর্যন্ত সেইভাবে কোনোরকম যে খাল নিকাশির যে ব্যবস্থা সেটা তারা শুরু করেনি। কয়েকবার শুরু করলেও তারপর আবার থমকে গিয়েছে এই খাল সংস্কারের কাজ, যার কারণেই কিন্তু এই যে খালের যে জল নিকাশির যে ক্ষমতা সেটা হারিয়ে গেছে। এখন দেখার বিষয় বা স্থানীয় মানুষ প্রশ্ন তুলছে কবে সেচ দপ্তর এদিকে তারা পদক্ষেপ শুরু করবে, কত মানুষের প্রাণ গেলে বা কত মানুষ ঘর ছাড়া হলে তবে সেচ দপ্তর এই যে খাল সংস্কার বা জল নিকাশির জন্য তাদের ভাবনা চিন্তা প্রতি তাদের বোধোদয় হবে, বা কবে সেচ দপ্তর এই সমস্ত খাল সংস্কারের উদ্যোগ নেবে, এখন সেটাই দেখার। HB DNN বাংলা হুগলি।